হ্যালো স্টুডেন্টস, সহজ কেমিস্ট্রির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা অ্যালডিহাইড শ্রেণীর যৌগের ইউপ্যাক নামকরণ কি করে করতে হয় সেটা শিখব। দেখো, অ্যালডিহাইড শ্রেণীর যৌগের কার্যকরী গ্রুপটা কি, সেটা হচ্ছে CHO। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লেখা যায় C+O, আর এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এটা মানেই কিন্তু CHO। হ্যাঁ, এবার ইউপ্যাক নামকরণ যে করব তার নিয়মটা কি ফলো করব, আমাদেরকে যৌগটার মূল নাম তার সাথে আন তার সাথে অ্যাল যোগ করতে হবে। হ্যাঁ, মূল নাম তার সাথে আন তার সাথে অ্যাল। এবার মূল নামটা কি, দেখো যদি যৌগটাতে একটা কার্বন থাকে তবে মূল নামটা হয় মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছটা থাকলে হেক্স, সাতটায় হেপ্ট, আটটায় অক্ট, নটাতে নন আর 10টাতে ডেক। বোঝা গেল? এবার এই যে আনটা লিখেছি এটা ভালো করে খেয়াল করো, যদি যৌগের মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে, মানে সব যদি এক বন্ধন থাকে, মানে এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বলতে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধনের কথা বোঝাচ্ছি। হ্যাঁ, যদি যৌগের মধ্যে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে তবে আন হবে। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন মানে কি অ্যালকিন, তাহলে অ্যালকিন মানে শেষে ইন, অর্থাৎ সেক্ষেত্রে আনের পরিবর্তে ইন হবে। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড মানে কি অ্যালকাইন অর্থাৎ আইন, ঠিক আছে, সেক্ষেত্রে আনের পরিবর্তে কিন্তু আইন হবে। আর একাধিক CHO গ্রুপ যদি একসাথে উপস্থিত থাকে যৌগের মধ্যে, সেক্ষেত্রে আনের পরিবর্তে এন হবে। বোঝা গেল? এগুলো সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, সব ধরনেরই এক্সাম্পল করাবো যাতে নিয়মগুলো সবগুলো ভালো করে বুঝতে পারো তোমরা। বোঝা গেছে? সবার প্রথমে একটা যৌগ তোমাকে দিয়েছি, ধরো HCHO। এই যৌগটাকে এইভাবেও দিতে পারে পরীক্ষাতে, এই যৌগটার গঠনটা ধরো দিয়ে দিল তোমাকে, গঠনটা এইভাবেও দিতে পারে HCOOH, এটা ঠিক আছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই যে দেখো C+OH, মানে এটা মানেই CHO কিন্তু কার্যকরী গ্রুপটা। অথবা এই যৌগটাকে আরেক রকম ভাবে লেখা যায়, অথবা এই যৌগটাকে এইভাবেও লেখা যায় কিন্তু CH2O। দেখো এই যে একটা কার্বন আছে, দুটো হাইড্রোজেন আছে, মানে H2 আর একটা অক্সিজেন H O, এইভাবেও কিন্তু লেখা যায়। তাহলে যৌগটার নাম কি হবে, দেখো তুমি দেখে বুঝতে পারছো CHO আছে মানে অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। তাহলে অ্যালডিহাইড শ্রেণীর যৌগের যে নামটা লিখবো, নিয়মটা কি বলেছে এখানে, প্রথমে মূল নাম তারপরে আন তারপরে অ্যাল। এবার মূল নাম কি লিখবো, এই যৌগটাতে দেখো কটা কার্বন আছে, যৌগটাতে অনলি একটাই কার্বন আছে। এবারে একটা কার্বন আছে মানে একটা কার্বন থাকলে মূল নাম হয় মিথ, তাহলে মিথ যুক্ত করো। আর যৌগের মধ্যে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন তো কিছু নেই, তাহলে আনই হবে, তাহলে আন যুক্ত করো, মিথ যোগ আন, আর শেষে কিন্তু অ্যাল যুক্ত হবে। অ্যালডিহাইড শ্রেণীর যৌগ তাই অ্যাল যুক্ত হবে শেষে, ঠিক আছে। তাহলে মিথ যোগ আন যোগ অ্যাল, তাহলে সবগুলোকে জোড়া লাগিয়ে দাও, জোড়া লাগিয়ে দিলে পাবো হচ্ছে আমরা মিথানল। ক্লিয়ার? তাহলে এই যৌগটার ইউপ্যাক নাম হলো মিথানল। আর এই যৌগটার একটা ব্যবহারিক নামও আছে, ব্যবহারিক নামটা হলো ফর্মালডিহাইড, ঠিক আছে। ফর্মালডিহাইডটা ব্যবহারিক নাম বা ডাক নাম বলতে পারো, আর ইউপ্যাক নাম হচ্ছে মিথানল। এবার একই রকমভাবে 2 নম্বরটাতে চলে যাই আমরা। 2 নম্বর যৌগটাতে দেখো এখানে কিন্তু একটা দুটো, টোটাল দুটো কার্বন আছে। হ্যাঁ, CH3CHO, এটাকে ভেঙেও দেখাতে পারো, এটাকে আরেক রকমভাবে লিখতে পারি আমরা, ধরো CH3 এটা আছে আর CHOটাকে ধরো ভেঙে দেখালাম, C+O তার সাথে H, এটা মানে CHO, তাই না? তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা কার্যকরী গ্রুপ কি আছে, এই যে CHO আছে, আগেরটাতেও কার্যকরী গ্রুপ CHO ছিল, বা এটাকে যদি ভেঙে দেখাই C+OH, এটা মানে CHO, তার মানে অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। তাহলে নামকরণে চলে যাচ্ছি সরাসরি, প্রথমে হচ্ছে মূল নাম। দেখো কটা কার্বন আছে, একটা দুটো, দুটো কার্বন আছে, দুটো কার্বন থাকলে মূল নাম হবে ইথ, তাহলে লিখে দাও ইথ, তার সাথে আন, যেহেতু কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই তাহলে আনই হবে, আর শেষে অ্যাল যুক্ত করতে হয়, ঠিক আছে। তাহলে সবগুলোকে জোড়া লাগিয়ে সন্ধি যদি করে দিই তাহলে নামটা হচ্ছে ইথ যোগ আন যোগ অ্যাল, তার মানে ইথানল। তাহলে সমস্তটা জোড়া লাগিয়ে দিলে পাচ্ছি আমরা ইথানল। ক্লিয়ার? এই যৌগটারও একটা ব্যবহারিক নাম বা ডাক নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডটা ব্যবহারিক নাম আর ইউপ্যাক নাম হচ্ছে ইথানল। একই রকমভাবে তারপরের যৌগটাতে আসা যাক, তারপরের যৌগটাতেও দেখো এখানেও কার্যকরী গ্রুপ কি আছে, CHO, মানে এটাও অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। তাহলে এখানে যৌগটাতে টোটাল 3টে কার্বন আছে, তাহলে 3টে কার্বন যদি থাকে তাহলে মূল নামটা কি হবে, প্রোপ। তাহলে লিখে দিচ্ছি প্রোপ, তার সাথে যেহেতু কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই তাহলে আন যুক্ত হবে, প্রোপ যোগ আন যোগ অ্যাল, তার মানে নামটা হবে প্রোপানল। প্রোপানল ক্লিয়ার। একই রকম ভাবে পরের যৌগটাতে চলে যায়, পরের যৌগটা যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু সিএইচও কার্যকরী গ্রুপ আছে, তাহলে এই যৌগটার একই রকম ভাবে যদি আমরা ইউপ্যাক নাম দেখি কি হবে, টোটাল কার্বন কটা আছে 1 2 3 4, চারটা কার্বন থাকলে মূল নাম হয় বিউট, তাহলে এখানে লিখবো আমরা বিউট, তার সাথে আন, যেহেতু কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই তাহলে আন হবে, আর তার সাথে অ্যাল, তাহলে সমস্তটা যদি জোড়া লাগিয়ে দিই তাহলে কি পেলাম, বিউট যোগ আন যোগ অ্যাল, তার মানে বিউটানল। তাহলে এটা পেয়ে গেলাম আমরা বিউটানল। তাহলে সহজ কয়েকটা যৌগ আমাদের করা হয়ে গেল, এবার জটিল জটিল কিছু যৌগের দিকে কিন্তু আমরা চলে যাব। দেখো জটিল এরকম এই ধরনের যখন যৌগগুলো থাকবে সেক্ষেত্রে কয়েকটা রুল আমাদেরকে ফলো করতে হবে। যারা ইউপ্যাক নামকরণের আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো এই রুলগুলো আগের ভিডিওতেও আমি বলেছিলাম। হ্যাঁ, প্রথমে আমাদেরকে লংগেস্ট চেইন সিলেক্ট করতে হয়। লংগেস্ট চেইন সিলেক্ট করার সময় আমরা প্রাধান্য কাকে বেশি দিব, সবার আগে প্রাধান্য পাবে কার্যকরী গ্রুপ, ঠিক আছে? মানে কার্যকরী গ্রুপ যদি যৌগতে থাকে তাহলে সেটাকে কিন্তু লংগেস্ট চেইনের মধ্যে অবশ্যই রাখতে হবে। বোঝা গেল ব্যাপারটা? কার্যকরী গ্রুপে যদি কার্বন থাকে তাহলে ওই কার্বনটা অবশ্যই লংগেস্ট চেইনের মধ্যে থাকবে। যেহেতু এখানে কার্যকরী গ্রুপে কার্বন আছে, সিএইচওতে কার্বন আছে, তাহলে এই কার্বনটাকে নিয়ে কিন্তু লংগেস্ট চেইন করতে হবে। তারপরে নেক্সট প্রাধান্য পাবে বহুবন্ধন। বহুবন্ধন বা মাল্টিপল বন্ড মানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধনকে বোঝায়। মানে তুমি লংগেস্ট চেনের মধ্যে কার্যকরী গ্রুপকে নিলে, এবার যদি ওই যৌগটার মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তোমাকে চেষ্টা করতে হবে সেটাকেও লংগেস্ট চেনের মধ্যে নেওয়ার। বোঝা গেল? এবার কার্যকরী গ্রুপ আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটাকে নিয়ে সব থেকে বেশি কতগুলো কার্বন তুমি নিতে পারবে লংগেস্ট চেনে সেটা করবে। বোঝা গেল কি না? আগেই কিন্তু আমরা দেখবো না যে কোন দিক থেকে করলে সব থেকে বেশি কার্বন হচ্ছে, আগে দেখবো কার্যকরী গ্রুপটা যেন লংগেস্ট চেনের মধ্যে আসে। যেদিক থেকে করলে কার্যকরী গ্রুপটাকে লংগেস্ট চেনের মধ্যে পাবো সেদিক থেকে লংগেস্ট চেনটা সিলেক্ট করতে হবে। দেন দেখতে হবে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে যেন আমরা লংগেস্ট চেনের মধ্যে নিতে পারি সেইভাবে লংগেস্ট চেনটা করতে হবে। তারপরে আমাদেরকে দেখতে হবে কার্বন কোন দিক দিয়ে বেশি হচ্ছে, মানে এই কার্যকরী গ্রুপ তার সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন লংগেস্ট চেনের মধ্যে নিয়ে লংগেস্ট চেনটা কোনভাবে করলে কার্বন একটু বেশি পাচ্ছি আমরা সেটা আমরা দেখব। বোঝা গেল ব্যাপারটা? এখনো না বোঝা গেলে যখন উদাহরণগুলো করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখো, এই যে এখানে যদি আমরা ভালো করে দেখি, এই যৌগটা যদি দেখি, এখানে দেখো কার্যকরী গ্রুপ সিএইচও আছে, তাই না? কার্যকরী গ্রুপ আছে আমাদের সিএইচও, তাহলে যেহেতু সিএইচও কার্যকরী গ্রুপ আছে এটা হলো, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, বহুবন্ধন আছে, ডেফিনেটলি আছে, এই যে এই জায়গাটাতে আছে দেখো দ্বিবন্ধনও আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যখন আমরা লংগেস্ট চেইন সিলেক্ট করব প্রাধান্য কে বেশি পাবে, সব থেকে বেশি পাবে সিএইচও এই কার্যকরী গ্রুপটা, দেন প্রাধান্য পাবে এই ডাবল বন্ডটা। মানে লংগেস্ট চেইন করার সময় এই কার্যকরী গ্রুপটাকে তো অবশ্যই আমাদেরকে লংগেস্ট চেইনের মধ্যে রাখতেই হবে, তারপরে দেখতে হবে যে দ্বিবন্ধনটাকেও লংগেস্ট চেইনের মধ্যে রাখতে পারছি কিনা। যদি পারি তাহলে তো খুবই ভালো, তাহলে ডেফিনেটলি পারছি। তাহলে তুমি যদি দেখো এই সিএইচওটাকে আর এই দ্বিবন্ধনটাকে নিয়ে যদি আমরা লংগেস্ট চেইন করি তাহলে এই সোজা অংশটাই হচ্ছে, তাহলে সেই সোজা অংশটাই হয়ে যাবে আমাদের লংগেস্ট চেইন। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এবার নেক্সট আমাদেরকে নাম্বারিং করতে হবে। এবার নাম্বারিং কি করে করব দেখো, এবার আমরা চলে যাচ্ছি নাম্বারিং এ। এবার নাম্বারিং এর নিয়ম হচ্ছে নাম্বারিং করার সময় সব থেকে বেশি প্রাধান্য পাবে আগে কার্যকরী গ্রুপ, তাহলে তোমাকে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে কার্যকরী গ্রুপটা আগে আসছে। দেখো যদি আমরা বাম দিক থেকে নাম্বারিং করি, নাম্বারিং অবশ্যই করব লংগেস্ট চেনের মধ্যে যে কার্বনগুলো আছে সেই কার্বনগুলোর। বাম দিক থেকে যদি নাম্বারিং করি তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে 4 নম্বরে এই কার্যকরী গ্রুপটা আসছে। কিন্তু এই নাম্বারিংটাই যদি ডান দিক থেকে করতাম 1 2 3 4, তার মানে ডান দিকে 1 নম্বরে এই কার্যকরী গ্রুপটা চলে আসছে। তাহলে এই দেখতে হবে কার্যকরী গ্রুপটা কোন দিক থেকে নাম্বারিং করলে লোয়েস্ট নাম্বারে আসছে। এদিক থেকে করলে, বাম দিক থেকে করলে 4-এ আসছে আর ডান দিক থেকে করলে 1-এ আসছে, তাহলে ডেফিনেটলি আমরা ডান দিকের নাম্বারিংটা নিব। যদি ইনকেস এরকম হতো যে বাম দিক থেকে নাম্বারিং করলেও যত নম্বরে আসছে ডান দিক থেকে করলেও তত নম্বরেই আসছে, এরকম যদি হয়ে যেত দেন আমরা দেখতাম তারপরে কোন দিক থেকে বহুবন্ধন মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা আগে আসছে। বোঝা গেল? आगे আমরা দেখব কার্যকরী গ্রুপটা কোন দিক থেকে আগে আসছে। ইন কেস যদি এরকম হয়ে যায় যে দুই দিকের মধ্যে কোনো এক দিক থেকে নাম্বারিং করতে গিয়ে কোনো এক দিক থেকে অপর দিক অপেক্ষা নাম্বারিংটা ছোট পেয়ে যাচ্ছি আমরা, তাহলে পরে কি আছে আমরা দেখতেই যাব না। যদি ইন কেস এরকম হতো যে দুই দিক থেকে নাম্বারিং করলে কার্যকরী গ্রুপটা সেম নাম্বারেই আসছে, ধরো এই দিক থেকে করছি 3 আসছে, ওই দিক থেকেও 3 আসছে, এরকম যদি হতো সেক্ষেত্রে আমরা তারপরে দেখতাম যে কোন দিক থেকে দ্বিবন্ধনটা আগে আসছে। বোঝা গেল? যদি আগেই আমরা কোনো এক দিক থেকে কার্যকরী গ্রুপটা আগে পেয়ে যাই তাহলে তারপরে দ্বিবন্ধন কোথায় আছে দেখারই দরকার নাই। ক্লিয়ার? তাহলে এই যৌগটার এবার যদি নাম করি, দেখো নামটা কি হবে। সবার প্রথমে দেখো যদি লংগেস্ট চেনের সাথে কোনো শাখা প্রশাখা থাকতো তাহলে আগে সেই শাখা প্রশাখার নামটা লিখতে হয়। হ্যাঁ, যেহেতু কোনো শাখা প্রশাখা নেই তাহলে শাখা প্রশাখার নাম লেখার দরকার নেই। এবার তাহলে যেটা নর্মাল নিয়ম সেটাতে চলে এসো। 4 কার্বন আছে, তাহলে মূল নাম হবে বিউট। এবার দেখো যৌগটার মধ্যে দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন হলে আন হবে না, আনের পরিবর্তে ইন হবে। এবার ইনটা বা দ্বিবন্ধনটা কত নম্বরে আছে? দেখো দ্বিবন্ধনটা আছে 3 নম্বর আর 4 নম্বর কার্বনের মাঝে, এই দুটো কার্বনের মাঝে। এবার 3 আর 4-এর মধ্যে যেটা ছোট নাম্বার দ্বিবন্ধন সেই নাম্বারটাতে আছে, এটা বলা হয়। বোঝা গেল? যেই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে সেই দুটো কার্বনের নাম্বারিং এর মধ্যে যেটা ছোট দ্বিবন্ধনটা সেই নাম্বারে আছে। তাহলে 3 আর 4-এর মধ্যে আছে, যেহেতু 3 আর 4-এর মধ্যে ছোটটা 3, তার মানে 3-এ আছে দ্বিবন্ধন, তার মানে 3 নম্বরে আছে ইন। তাহলে আনের পরিবর্তে আমরা লিখলাম 3 ইন। শুধু ইন লিখলে হবে না, কত নম্বরে আছে সেটা অবশ্যই লিখতে হবে, 3 ইন। এবার দেখো বিউট 3 ইন হয়ে গেল, আর শেষে যুক্ত করতে কি হয় অ্যাল, তাহলে অ্যাল যোগ করে দাও। তাহলে টোটালটাকে যুক্ত করে দিই, যদি নামটা হচ্ছে বিউট 3 ইনঅ্যাল। বিউট একটু হাইফেন দিবে 3, এদিকেও একটু হাইফেন, ইনঅ্যাল। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই যৌগটার ইউপ্যাক নাম পেয়ে গেলাম আমরা। এরপরে একই রকম ভাবে আমরা নেক্সট যৌগটার ইউপ্যাক নামে চলে যাব। দেখো নেক্সট আমাদের এখানে কার্যকরী গ্রুপ আছে সিএইচও। এবার সবার আগে তো লংগেস্ট চেন যখন করব প্রাধান্য এটাই বেশি পাবে, সিএইচও। তারপরে দেখতে হবে কোনো বহুবন্ধন মানে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে কিনা, তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই এখানে, ঠিক আছে। তারপরে দেখতে হবে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন, মানে লংগেস্ট চেন যখন করব এই সিএইচওটাকে নিব, এটাকে নিয়ে তাহলে সব থেকে বেশি সংখ্যক কার্বন বিশিষ্ট লংগেস্ট চেন আমাদেরকে করতে হবে। সেটা যদি করি তাহলে কোন অংশটা হচ্ছে বলতো, তাহলে এই সিএইচওটাকে নিয়ে সব থেকে বেশি সংখ্যক কার্বন বিশিষ্ট লংগেস্ট চেন এই সোজা অংশটাই হচ্ছে, ঠিক আছে। সোজা অংশটা নিয়ে নিলাম, এইটুকুটা লংগেস্ট চেন। এবার আমাদেরকে নাম্বারিং করতে হবে। ক্লিয়ার? এবার দেখো নাম্বারিং কি করে করব, নাম্বারিং সেই দিক থেকে করব, নাম্বারিং করার সময় সব থেকে বেশি প্রাধান্য পাবে আগে কার্যকরী গ্রুপ। তাহলে নাম্বারিংটা সেই দিক থেকে আমাদেরকে করতে হবে যেদিক থেকে কার্যকরী গ্রুপটা আগে আসছে। তাহলে কার্যকরী গ্রুপটা ডান দিক থেকে আগে আসছে, তাহলে এটাই 1 নম্বর হবে 1, তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেখো এই শাখা প্রশাখাগুলো কোথায় আছে সেটা ভাবারই দরকার পড়লো না আমাদের। বোঝা গেল কিনা? তাহলে এবার দেখো এবার শাখা প্রশাখা হিসেবে কি আছে, একটা আছে ব্রোমিন আর একটা আছে CH3। এই যে ব্রোমিন CH3 এদেরকে বলা হয় প্রতিস্থাপক। হ্যাঁ, যত হ্যালোজেন আছে, যত অ্যালকিল গ্রুপ আছে, অ্যালকিল গ্রুপ মানে মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ এগুলো, তারপরে তোমার NO2 গ্রুপ, তারপরে OCH3 মানে মিথক্সি বা OC2H5 মানে ইথক্সি, এদেরকে বলা হয় প্রতিস্থাপক। মানে একটা হাইড্রোজেন পরমাণু বাদ দিয়ে বা প্রতিস্থাপিত করে ওদেরকে লাগানো হয়েছে। তাহলে এই যৌগটার আমরা যদি নাম লিখতে চাই কি করে লিখবো, দেখো যদি লংগেস্ট চেনের সাথে কোনো শাখা প্রশাখা থাকে তবে সেই শাখা প্রশাখার নামটা কিন্তু আগে লিখতে হয়। মানে এই যে লংগেস্ট চেন হচ্ছে, এই হচ্ছে প্রধান, আর তার চারপাশে যেগুলো জোড়া লেগে আছে ওগুলো হচ্ছে ওর চেলা চামুন্ডা। বোঝা গেল কিনা? ঠিক আছে, ওই চেলা চামুন্ডাগুলো আগে খাবে, তারপরে যে হেড সে খাবে, সেরকম। তাহলে এই সাইডে যে ব্রাঞ্চগুলো আছে শাখা প্রশাখা তাদের নাম আগে লিখবো। এবার শাখা প্রশাখা হিসেবে কে আছে, একটা আছে মিথাইল আর একটা আছে ব্রোমিন, মানে ব্রোমিন থাকলে কি লিখি, ব্রোমো লিখি। এবার শাখা প্রশাখা যখন লিখবো আগে ব্রোমো লিখবো না আগে মিথাইল লিখবো? যখন নাম লেখা হয় শাখা প্রশাখার নামটা কিন্তু সবসময় অ্যালফাবেট ফলো করে লেখা হয়, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী লেখা হয়। সেটা কি, দেখো মিথাইল যদি দেখি মিথাইল কিন্তু M দিয়ে শুরু, আর ব্রোমো যদি দেখি ব্রোমোটা কিন্তু B দিয়ে শুরু, ঠিক আছে। এবার এটা কত নম্বরে আছে সেটা দেখার দরকার নেই, নামটা যখন লিখবো তখন অবশ্যই ব্রোমোটা আগে লিখবো, সে যত নম্বরেই থাকুক, তারপরে মিথাইলটা লিখবো। বোঝা গেল? কারণ নাম লেখার সময় শাখা প্রশাখার নাম লেখার সময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেখা হয়, আগে B আছে অ্যালফাবেটে, তারপরে M আছে, ওই রকম। তাহলে ব্রোমোটাকে আগে লিখতে হবে আমাদের। ব্রোমো কত নম্বরে আছে, 3 নম্বরে আছে, তাই 3 ব্রোমো। তারপরে মিথাইলটা লেখো কত নম্বরে আছে, 2-এ, टू मिथाइल थ्री ब्रोमो टू मिथाइल তাহলে এটার নামটা লেখা হয়ে গেল। এবার দেখো টোটাল কার্বন কটা আছে, ছটা কার্বন আছে। ছটা কার্বন থাকলে মূল নাম হয় হেক্স, ঠিক আছে। তারপরে যেহেতু এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কিছু নেই আর একটাই সিএইচও আছে তাহলে আন হবে, তার মানে হেক্স তারপরে আন, হেক্সান, আর তার সাথে শেষে অ্যাল যুক্ত করতে হয়। আমি একবারে লিখে দিচ্ছি তাহলে নামটা হয়ে গেল হেক্সানঅ্যাল, হেক্সানঅ্যাল। তাহলে নামটা কি হলো টু থ্রি ব্রোমো টু মিথাইল হেক্সানঅ্যাল, ব্যাস হয়ে গেল। এবার পরের যৌগটাতে চলে যাচ্ছি। সবার প্রথমে তুমি যৌগটা দেখা মাত্র আগেই কিন্তু নামকরণ শুরু করে দিবে না, হ্যাঁ আগে যৌগটাকে ভালো করে অবজার্ভ করবে, আগে দেখবে কোনো কার্যকরী গ্রুপ আছে কিনা, কার্যকরী গ্রুপ পেয়ে গেলে তারপরে দেখবে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা, বোঝা গেল? সেটাই তোমার প্রধান কাজ। দেখো ভালো করে এই যৌগটাতে একটা কার্যকরী গ্রুপ আছে মানে সিএইচও আছে, কার্যকরী গ্রুপ পেয়ে গেছি আমরা সিএইচও। আবার দেখো একটা ত্রিবন্ধন আছে, ঠিক আছে। এবার তুমি যখন লংগেস্ট চেন সিলেক্ট করবে তোমাকে দেখতে হবে কার্যকরী গ্রুপটা যেন আগে প্রাধান্য পায়, মানে লংগেস্ট চেনের মধ্যে কার্যকরী গ্রুপটা যেন অবশ্যই থাকে। তারপরে দেখতে হবে কোনো বহুবন্ধন আছে কিনা, বহুবন্ধন মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তাহলে এখানে ত্রিবন্ধন আছে। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে কার্যকরী গ্রুপ এবং বহুবন্ধন উভয়কে নিয়ে লংগেস্ট চেনটা যেন করা যায়, এবং এই দুজনকে নিয়ে লংগেস্ট চেন করার সময় তারপরে কিভাবে লংগেস্ট চেনটা করলে সব থেকে বেশি কার্বন পাবো সেটা তোমাকে দেখতে হবে। এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে তুমি। তাহলে যখন লংগেস্ট চেন করছো সেক্ষেত্রে তোমাকে সিএইচও আর কার্বন কার্বন দ্বিবন্ধনটা অবশ্যই রাখতে হচ্ছে লংগেস্ট চেনের মধ্যে। তাহলে এই দুটোকে নিয়ে এবং বেশি কার্বন নিয়ে কোনটা অংশ পাচ্ছি আমরা, এই অংশটাই পাচ্ছি, এটা ছাড়া তো আর অপশান নাই, বোঝা গেল কি না ব্যাপারটা? সে কার্বন জটাই আসুক সেটা দেখে আমাদের লাভ নাই, তোমাকে দেখতে হবে যাতে কার্যকরী গ্রুপ আর ত্রিবন্ধন যেন অবশ্যই থাকে। এই দুটোকে নিয়ে তুমি যেটুকু পারছো তোমার সাধ্যের মধ্যে যতটি কার্বন নেওয়ার তুমি নাও, বোঝা গেল? তাহলে দেখো লংগেস্ট চেন পেয়ে গেলাম। এবার এটা যদি লংগেস্ট চেন হয়, এই যে লংগেস্ট চেনের সাথে সাইডে যেটা লেগে আছে এইটুকুটা শাখা, তাহলে বোঝা গেল কি না এটা লংগেস্ট চেন আর ওটা শাখা হয়ে গেল। এবার আমাদেরকে নেক্সট কাজ কি, এবার আমাদের নাম্বারিং করতে হবে। নেক্সট কাজ হচ্ছে নাম্বারিং করা। নাম্বারিং করার সময় কার নাম্বারিং করব, অবশ্য লংগেস্ট চেনে যে কার্বনগুলো আছে তাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার সময় সব থেকে বেশি প্রাধান্য পাবে কি কার্যকরী গ্রুপ। তাহলে দেখো এইদিকে কার্যকরী গ্রুপ কোন দিকে আগে আসছে, এই যে এইদিকে নিচ থেকে আগে আসছে, তাহলে অবশ্যই এই দিক থেকে নাম্বারিং করব। তাহলে এটা 1, এটা 2, এই কার্বনটা 3, এই কার্বনটা 4, ব্যাস আর কিছু দেখারই দরকার নাই, ক্লিয়ার? এবার নামটা কি হবে তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে কি করতে হয়, শাখার নাম আগে লিখতে হয়। এই যে এটা শাখা, তাই না, লংগেস্ট চেনের সাথে যেটা যুক্ত আছে এটার নাম কি, এটাই কিন্তু C2H5, CH2 CH3 মানে C2H5, মানে এটা ইথাইল গ্রুপ, এটার নাম হচ্ছে ইথাইল। একটাই শাখা আছে তাহলে ওর নামটা আমরা আগে লিখবো। তাহলে সেই ইথাইল গ্রুপটা কত নম্বরে আছে দেখো তো, 2 নম্বরে, তার মানে 2 ইথাইল, 2 নম্বরে আছে মানে 2 ইথাইল, ক্লিয়ার? এবার চলে এসো লংগেস্ট চেনে। লংগেস্ট চেনে টোটাল কার্বন কটা আছে, 4টা। 4টা থাকলে বিউট হয়, 2 ইথাইল বিউট। এবার দেখো এখানে কিন্তু আন যুক্ত হবে না কারণ এখানে অলরেডি ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড মানে কি, আইন। এবার আইনটা কত নম্বরে আছে সেটা দেখতে হবে, এটা 3 আর 4 নাম্বার কার্বনের মধ্যে আছে। তাহলে এই দুটো কার্বনের মধ্যে ছোট নাম্বার কোনটা, 3, তাহলে যেটা ছোট নম্বর বলবো তত নম্বরে আছে। তাহলে 3 আর 4-এর মধ্যে আছে, যেহেতু ছোট 3 তার মানে 3 নম্বরে আছে, তার মানে 3 নম্বরে আছে আইন। তাহলে বিউট 3 আইন। বিউট 3 আইন। এবার লংগেস্ট, এবার হয়ে গেল বিউট 3 আইন, তার সাথে শেষে যেটা যুক্ত করতে হয়, এখানে আনের পরিবর্তে আইন হলো, 3 নম্বরে আছে তাই 3 আইন, আর শেষে যেটা যুক্ত করতে হয় অ্যাল, তাহলে 3 আইন অ্যাল। তাহলে আইন অ্যাল একদম সন্ধি করে জফলা দিয়ে লিখে দাও আইন অ্যাল, বোঝা গেল? আগেরটা যেরকম ছিল এখানে যেমন ইনঅ্যাল ছিল এটা আইন অ্যাল, ক্লিয়ার? তাহলে হয়ে গেল এটা ইউপ্যাক নাম। এবার নেক্সট তারপরের যৌগটা যদি করি, দেখো এখানে সিএইচও আছে, এখানেও কিন্তু সিএইচও আছে, দুটো কার্যকরী গ্রুপ আছে, কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন কিছু নেই। এবার আমাদের চেষ্টা করতে হবে কি, এখানে দেখো নিয়মটা, লংগেস্ট চেন করার সময় প্রাধান্য বেশি পাবে কার্যকরী গ্রুপ। যেহেতু দুটোই কার্যকরী গ্রুপ আছে তাহলে এই দুটো কার্যকরী গ্রুপকে নিয়ে লংগেস্ট চেন করতে পারবো কিনা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? বহু বন্ধন নাই, আর এই দুটোকে নিয়ে সব থেকে বেশি কার্বন যেটা নিতে পারছি সেটাই নিব আমরা। তাহলে এই দুটোকে নিয়ে সবথেকে বেশি সংখ্যক কার্বন এই অংশটাই পাচ্ছি। এবার দেখো, এবার নেক্সট নাম্বারিং করতে হবে। লোয়েস্ট নাম্বার কে পাবে, আগে প্রথমে প্রাধান্য পাবে কার্যকরী গ্রুপ। তাহলে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে কার্যকরী গ্রুপ আগে আসছে। দেখো আমরা যদি বাম দিক থেকে নাম্বারিং করি তাহলে এদিকে 1 2 3 4 5, মানে বাম দিক থেকে নাম্বারিং করলে দুটো সিএইচও দুটো কার্যকরী গ্রুপ আছে, একটা থাকছে 1-এ একটা থাকছে 5-এ। আবার যদি ডান দিক থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 4 5, সেক্ষেত্রেও কিন্তু একটা সিএইচও 1 নম্বরে একটা সিএইচও 5 নম্বরে থাকছে, মানে দুই দিকে নাম্বারিং করলে সেম ব্যাপারই হচ্ছে কিন্তু। তাই তোমার ইচ্ছা মতো যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই হলো। যখন এরকম দেখবে যে দুই দিক থেকে নাম্বারিং সেম ব্যাপারটাই চলে আসছে তখন তোমার ইচ্ছা মতো যে কোনো একদিক থেকে করলেই হলো। তাহলে যে কোনো একদিক থেকে নিয়ে নাও। তাহলে দেখো এখানে যেহেতু কোনো শাখা প্রশাখা নেই তাহলে শাখা প্রশাখার নাম আগে লেখার কোনো ব্যাপার নেই। টোটাল কার্বন এখানে কটা আছে? 5টা কার্বন মানে পেন্ট, ঠিক আছে। এবার নিয়মটা কি বলেছিলাম, যখন একাধিক সিএইচও একসাথে থাকবে তখন কিন্তু আর আন যুক্ত হবে না, আনের পরিবর্তে এন যুক্ত হবে। তাহলে দুটো সিএইচও আছে একসাথে, তাহলে আর আন যুক্ত না করে এন যুক্ত করব। হ্যাঁ, এবার শুধু এল না লিখে, যেহেতু দুটো আছে না ওই জন্য লিখতে হবে আমাদেরকে ডাই এল। 3টে যদি থাকতো হতো ট্রাই এল এরকম, তাই আমাদেরকে লিখতে হবে ডাই এল। ক্লিয়ার? তাহলে নাম হলো পেন্ট যোগ এন যোগ ডাই এল। তাহলে টোটালটাকে সন্ধি করে জোড়া লাগিয়ে দাও, নামটা হবে পেন্টেন ডাই এল। আর একটা কথা মন দিয়ে শোনো, এখানে কিন্তু পেন্টেন, এই যে তুমি ভাবছো যে সিএইচও গ্রুপ দুটো 1 আর 5-এ আছে তাহলে 1,5 ডাই এল লিখলেও তো হতো না, ওটা লেখা হয় না। একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো কার্যকরী গ্রুপে কার্বন থাকে, মানে যেমন ধরো COOH CHO, ঠিক আছে, এই ধরনের কার্যকরী গ্রুপ, যেখানে কার্যকরী গ্রুপে কার্বন আছে, সেই কার্বনগুলোর যখন নাম্বারিংয়ের মধ্যে পড়ে যায় তখন সেই কার্যকরী গ্রুপটার নাম্বারিং কিন্তু নামের মধ্যে উল্লেখ করা হয় না। যেমন এখানে দেখো CHO আছে, দুটোই কার্যকরী গ্রুপ, CHO দুটো কার্যকরী গ্রুপেই কিন্তু কার্বন আছে। এবার এই কার্বনগুলোর নাম্বারিংয়ের মধ্যে পড়ে গেছে, দেখো একটা 1 নম্বরে আছে একটা 5 নম্বরে। যখন এরকম কার্যকরী গ্রুপে কার্বন থাকবে এবং সেই কার্বন নাম্বারিংয়ের মধ্যে পড়ে যাবে তখন সেই নাম্বারিংটা নামের মধ্যে উল্লেখ করা হয় না কিন্তু, বোঝা গেল? তাই পেন্টেন 1,5 ডাই এল না লিখে শুধু পেন্টেন ডাই এল আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। নেক্সট, ঠিক আছে, দেখো এখানে চলে এসছি আমরা। এখানে ফার্স্টে আগে যৌগটা অবজার্ভ করে দেখো কোনো কার্যকরী গ্রুপ, দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো পাচ্ছ কিনা। দেখো কার্যকরী গ্রুপ এখানে একটা আছে CHO, আবার এখানে একটা আছে CHO, ঠিক আছে। এবার দেখো দ্বিবন্ধন আছে এখানে একটা এখানে একটা, তাহলে লংগেস্ট চেন যখন সিলেক্ট করব সবার আগে বেশি প্রাধান্য পাবে কে? কার্যকরী গ্রুপ, তারপরে প্রাধান্য পাবে দ্বিবন্ধনগুলো। তাহলে তোমাকে দেখতে হবে লংগেস্ট চেন এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে কার্যকরী গ্রুপগুলো অবশ্যই লংগেস্ট চেনে থাকে, তারপরে দেখতে হবে যে কার্যকরী গ্রুপকে লংগেস্ট চেনের মধ্যে নিয়ে কি তুমি দ্বিবন্ধনগুলোকেও নিতে পারছো। ডেফিনেটলি পারবো। দেখো এই দুটো কার্যকরী গ্রুপকে নিয়ে দ্বিবন্ধনকে নিয়ে যদি লংগেস্ট চেন করি তাহলে এই সোজা অংশটাই হবে। তাহলে এই সোজা অংশটাই হলো। ক্লিয়ার? এবার নেক্সট দেখো এই যে সাইডে যেটা লেগে আছে তাহলে লংগেস্ট চেনের, এটা হচ্ছে আমাদের শাখা, এটা শাখা হিসেবে যুক্ত আছে, এটার নাম মিথাইল। এখন আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিংয়ের নিয়মটা কি? নাম্বারিং করার সময় সবথেকে বেশি আগে প্রাধান্য পাবে কে? নাম্বারিং করার সময় সবথেকে বেশি আগে প্রাধান্য পাবে কার্যকরী গ্রুপ। তাই আমাদেরকে আগে দেখতে হবে কোন দিক থেকে কার্যকরী গ্রুপ আগে আসছে, তারপরে প্রাধান্য পাবে বহুবন্ধন মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তারপরে প্রাধান্য পাবে প্রতিস্থাপক। প্রতিস্থাপক মানে মিথাইল, এই যে মিথাইল গ্রুপ হতে পারে, ইথাইল বা এই যে হ্যালোজেন ট্যালোজেন ওরা হতে পারে। একটা জিনিস ভালো করে মন দিয়ে শোনো, এই যে এখানে যেমন মিথাইল গ্রুপ আছে শাখা হিসেবে বা প্রতিস্থাপক হিসেবে মিথাইল আছে, তুমি আগেই কিন্তু দেখবে না যে মিথাইল এই শাখাটা কোন দিক থেকে আগে আসছে। আগে আমাদেরকে দেখতে হবে যৌগে যদি কার্যকরী গ্রুপ থাকে কার্যকরী গ্রুপটা কোন দিক থেকে আগে আসছে। এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এই দিক থেকে নাম্বারিং করলে কার্যকরী গ্রুপটা আসছে 1-এ আর 8-এ। তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করতে তাও দেখো 1 2 3 4 5 ছয় সাত আট এই দিক থেকে নাম্বারিং করলেও কিন্তু কার্যকরী গ্রুপ 1 আর 8 এ আসছে। ক্লিয়ার? তাহলে কার্যকরী গ্রুপ দুই দিক থেকে নাম্বারিং করলে সেম নাম্বারিং এ আসছে, তাহলে কার্যকরী গ্রুপ দিয়ে তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারলাম না, কার্যকরী গ্রুপ তো দুই দিক থেকে সেম নাম্বারেই আসছে। দেন আমাদেরকে দেখতে হবে কোন দিক থেকে বহু বন্ধন মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা আগে আসছে। ঠিক আছে, এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তাহলে এবার দেখো কোন দিক থেকে করলে দ্বিবন্ধন আগে আসছে। দেখো যদি আমরা এই দিক থেকে নাম্বারিং করতাম তাহলে দ্বিবন্ধন কত আছে, এখানে 2 আর 3 এর মাঝে আছে মানে কত 2 এ আছে, যেটা ছোট সেটা, আর এখানে 6 আর 7 এর মাঝে আছে মানে 6 এ আছে। তাহলে এই দিক থেকে নাম্বারিং করলে হচ্ছে 2 আর 6। আবার যদি এই দিক থেকে আমরা নাম্বারিং নিই তাহলে দ্বিবন্ধনটা কততে আছে, এখানে 2 আর 3 এর মাঝে আছে মানে 2 এ আছে, আর এখানে 6 আর 7 এর মাঝে আছে মানে 6 এ আছে। তাহলে এই দিক থেকে নাম্বারিং করলেও দ্বিবন্ধনটা 2 আর 6 এ হচ্ছে কিন্তু। বোঝা গেল কিনা ব্যাপারটা? তাহলে দ্বিবন্ধনটা দিয়েও কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারলাম না, দুই দিক থেকে দ্বিবন্ধনটা সেম নাম্বারিংয়ে আসছে। তাহলে এটা দিয়েও যখন বিচার করতে পারলাম না, এবার আমরা নেক্সট দেখব কোন দিক থেকে প্রতিস্থাপকটা আগে আসছে। তাহলে এখানে প্রতিস্থাপক বা শাখা হিসেবে মিথাইল আছে, এবার দেখবো আমরা কোন দিক থেকে মিথাইলটা আগে আসছে। দেখো এই দিক থেকে যদি করি আমরা মিথাইলটা আছে 5 নম্বরে, কিন্তু এই দিক থেকে যদি করি আমরা মিথাইলটা আছে 4 নম্বরে। তাহলে 5 আর 4 এর মধ্যে 4 ছোট, তাই এই দিকের নাম্বারিংটা নিব আমরা, ওই দিকের নাম্বারিংটা নিব না। বোঝা গেল? এইভাবে স্টেপ বাই স্টেপ দেখবে, আগেই কিন্তু দেখতে যাবে না যে মিথাইলটা কোন দিকে আছে, আগে আমরা দেখব কার্যকরী গ্রুপ কোন দিকে আগে আসছে। যদি কার্যকরী গ্রুপ কোনো একটা দিক থেকে আগে চলে আসে অপর দিকের থেকে, অপর দিক অপেক্ষা কোনো একটা দিকে যদি আগে হয়ে যায়, তাহলে ডেফিনেটলি যে দিক থেকে আগে হচ্ছে সেদিক থেকে নাম্বারিং করে দেবো, তারপরে আর কিছু অত ভাবতেই হবে না, তারপরে দ্বিবন্ধন প্রতিস্থাপক কোথায় আছে অত দেখারই দরকার নেই। যদি ইনকেস এরকম হয়ে যায় এটার মতো যে দুদিক থেকে কার্যকরী গ্রুপ সেম নাম্বারে আসছে, দেন দেখো কোন দিক থেকে দ্বিবন্ধন আগে আসছে, যে দিক থেকে দ্বিবন্ধন আগে আসবে সেদিক থেকে নাম্বারিং হবে। যদি এরকম হয় যে দ্বিবন্ধনও দুই দিক থেকে সেম আসছে, সেম নাম্বারে আসছে, তারপরে দেখবে কোন দিক থেকে শাখাটা বা প্রতিস্থাপক আগে আসছে, তখন কোন দিক থেকে যে দিক থেকে শাখা বা প্রতিস্থাপক আগে আসবে সেদিক থেকে নাম্বারিংটা হবে। এভাবে স্টেপ বাই স্টেপ দেখতে হয়। বোঝা গেল কিনা? তাহলে নাম্বারিংটা কি হবে দেখো, তার নামটা কি হবে, নামটা হচ্ছে সবার প্রথমে যেটা শাখা আছে সেই শাখার নাম আগে লিখতে হয়। এখানে শাখা হিসেবে কে আছে, মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপটা কত নম্বরে আছে সেটা দেখো ভালো করে, মিথাইল গ্রুপটা আছে হচ্ছে 4 নম্বরে, তার মানে 4 মিথাইল হয়ে গেল শাখার নাম লেখা। এবার চলে যাও লংগেস্ট চেনে, লংগেস্ট চেনে টোটাল কার্বন কটা আছে, টোটাল কার্বন আছে 8টা, 8টা হলে মূল নাম হয় অক্ট। তারপরে দেখো এখানে দ্বিবন্ধন আছে, তাহলে আন হবে না, আনের পরিবর্তে ইন হবে। বোঝা গেল? এবার যখন দেখবে তোমরা যারা মানে তোমাদেরকে শিখিয়েছিলাম যারা যারা অ্যালকিনের ইউপ্যাক নামকরণ দেখেছো, যখন ধরো একাধিক দ্বিবন্ধন একসাথে থাকে যৌগের মধ্যে, আর যখন একাধিক ত্রিবন্ধন একসাথে থাকে, ধরো 2 বা 3টা দ্বিবন্ধন একসাথে আছে অথবা 2 বা 3টা ত্রিবন্ধন একসাথে আছে, সেক্ষেত্রে মূল নামের সাথে কিন্তু আকার যুক্ত হয়, মানে অক্ট না লিখে লিখবো অক্টা। ক্লিয়ার? এবার দ্বিবন্ধনটা কত কত নাম্বারে আছে দেখো, এই দিক থেকে নাম্বারিং করেছি যেহেতু, তাহলে 2 এ আছে আর 6 এ আছে, তাহলে অক্টা 2 এ আছে একটা দ্বিবন্ধন, একটা আছে 6 এ, দুটো দ্বিবন্ধন আছে ইন। এবার যেহেতু দুটো আছে তাই ডাই লিখবো আমরা, শব্দটা ডাই ইন। যখন এরকম একাধিক কার্যকরী গ্রুপ বলো বা একাধিক দ্বিবন্ধন বা একাধিক ত্রিবন্ধন একসাথে থাকে, তাহলে 2 থাকলে ডাই, 3 থাকলে ট্রাই, এভাবে যুক্ত হয়। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো। হ্যাঁ, তাহলে অক্টা 26 ডাই ইন। এবার দেখো শেষে অ্যাল যুক্ত করতে হয়, এবার অ্যাল তো আবার CHO অ্যালডিহাইড গ্রুপ কিন্তু 2 আছে, তাহলে শুধু অ্যাল না লিখে আমরা লিখবো ডাই অ্যাল, ডাই অ্যাল। 2 অ্যালডিহাইড গ্রুপ আছে যেহেতু ওই জন্য ডাই অ্যাল। তাহলে টোটাল নামটা কি হলো, 4 মিথাইল অক্টা 26 ডাই ইন ডাই অ্যাল, ব্যাস হয়ে গেল। এবার পরেরটা করা যাক, দেখো নেক্সট পরেরটা একই রকম ভাবে আগে অবজার্ভ করে নাও, আগে দেখো তুমি কোনো কার্যকরী গ্রুপ পাচ্ছ কিনা। ডেফিনেটলি এখানে কার্যকরী গ্রুপ আছে CHO, তাহলে এটা একটা কার্যকরী গ্রুপ পেলাম। এখানে দেখো আরেকটা CHO আছে, 2 CHO আছে, আবার দ্বিবন্ধনও আছে, দেখো এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে একটা দ্বিবন্ধন আছে। তাহলে কার্যকরী গ্রুপ তারপরে দ্বিবন্ধন এগুলোকে নিয়ে যদি আমরা লংগেস্ট চেন করার চেষ্টা করি অবশ্যই করতে পারবো। তাহলে এই সোজা অংশটাই হয়ে যাবে লংগেস্ট চেন। তাহলে এই সোজা অংশটাই আমরা পেয়ে যাচ্ছি লংগেস্ট চেন। এবার দেখো স্টেপ বাই স্টেপ আবার করব আমরা। হ্যাঁ, এখানে দেখো শাখা হিসেবে প্রতিস্থাপক হিসেবে একটা ব্রোমো আছে, একটা ক্লোরো আছে। এবার নেক্সট আমরা নাম্বারিং করব একইভাবে। তুমি নাম্বারিং প্রথমে দেখো কোন দিক থেকে কার্যকরী গ্রুপ আগে আসছে। আবার দেখো আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 चार पाँच छय सात आठ এই দিক থেকে নাম্বারিং যদি করি তাহলে কার্যকরী গ্রুপ আসছে 1 এ আর 8 এ। ঠিক আছে আমি আরেক দিক থেকে ধরো দেখে নিচ্ছি এই দিক থেকে যদি করি 1 2 3 4 5 6 7 8 এবার এই দিক থেকে নাম্বারিং করলেও কিন্তু কার্যকরী গ্রুপ 1 এ আর 8 এ আসছে তাহলে কার্যকরী গ্রুপ যেহেতু দুই দিক থেকে নাম্বারিং এ সেম চলে আসছে এবার নেক্সট আমাদেরকে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে বহু বন্ধনটা আগে আসছে মানে দ্বিবন্ধন আগে আসছে। এবার যদি আমরা এই দিক থেকে নাম্বারিং নিই দ্বিবন্ধন দেখো 2 আর 3 এর মাঝে আছে মানে 2 এ আছে আর এখানে 6 আর 7 এর মাঝে আছে মানে 6 এ আছে তাহলে এই দিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন থাকছে 2 এ আর 6 আবার এই দিক থেকে যদি নাম্বারিং করি দ্বিবন্ধন 2 আর 3 এর মাঝে আছে মানে 2 এ আছে আর 6 আর 7 এর মাঝে আছে মানে 6 এ আছে যেটা ছোট সেটাতে আছে তাহলে এই দিক থেকে নাম্বারিং করলেও কিন্তু দ্বিবন্ধন 2 আর 6 এ হচ্ছে তাহলে দ্বিবন্ধনও দুই দিক থেকে সেম নাম্বারেই আসছে তাহলে ওটা দিয়েও বিচার করতে পারলাম না। তারপরে যেহেতু বহুবন্ধন দিয়েও বিচার করতে পারলাম না নেক্সট আমাদেরকে দেখতে হবে কোন দিক থেকে প্রতিস্থাপক আগে আসছে। প্রতিস্থাপক হিসেবে এখানে কি আছে হ্যালোজেন। এবার দেখো এই দিক থেকে যদি নাম্বারিং করি হ্যালোজেন দুটো কত কত নম্বরে আছে একটা আছে 4 এ একটা আছে 5 এ আবার এই দিক থেকে নাম্বারিং করলেও কিন্তু একটা 4 এ আছে একটা 5 এ তাহলে এই ক্ষেত্রে প্রতিস্থাপকের নাম্বারিংও দুই দিক থেকে সেম হয়ে যাচ্ছে তার মানে লোয়েস্ট নাম্বার কিন্তু আমরা বিচার করতে পারলাম না এই সূত্র দিয়ে। যখন এই 2 নম্বর সূত্রটা ব্যর্থ হয়ে যাবে দেন আমাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখতে হবে বোঝা গেল কি না ব্যাপারটা তারপরে কিন্তু আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখব। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি এই যে দেখো যেটা প্রতিস্থাপক আছে সেই প্রতিস্থাপকটার লেটারগুলো দেখো যে কোন লেটারটা দিয়ে শুরু এদের নামটা যদি ক্লোরিন দেখি এটা মানে ক্লোরো ইংলিশটা দেখতে হয় CHLORO ক্লোরো আর এটা ব্রোমো BROMO তাহলে দুটো যদি ইংলিশ অ্যালফাবেট গুলো দেখো কোনটা আগে আসছে বলো তো এটা B দিয়ে শুরু এটা C দিয়ে শুরু তাহলে B আগে আসছে তারপরে C তার মানে আমাদেরকে দেখতে হবে কোন দিক থেকে ব্রোমোটা আগে আছে বোঝা গেল যেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডার B এর আগে তাহলে ব্রোমোটা কোন দিক থেকে আগে আছে সেটা দেখতে হবে। যদি আমরা এই দিক থেকে নাম্বারিং করি ব্রোমোটা 4 এ আসছে আর এই দিক থেকে নাম্বারিং করলে ব্রোমোটা 5 এ আসছে তাহলে 4 আর 5 এর মধ্যে 4 ছোট তাই এইদিকে নাম্বারিংটা নিতে হবে এইদিকেরটা নিব না বোঝা গেল। এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে কিন্তু আগেই কিন্তু ব্রোমো ক্লোরো কোন দিকে আছে সেটা দেখতে যাবে না এইভাবে স্টেপ বাই স্টেপ করবে। প্রথমে কি করব কার্যকরী গ্রুপ কোন দিক থেকে আগে আসছে দেখব সেটা যদি কোনো একটা দিক থেকে আগে হয়ে যায় তাহলে অবশ্যই সেই দিক থেকে নাম্বারিং করব। যদি দুই দিক থেকে কার্যকরী গ্রুপের নাম্বারিং সেম হয়ে যায় দেন দেখব কোন দিক থেকে দ্বিবন্ধন আগে আসছে যদি কোনো এক দিক থেকে দ্বিবন্ধন আগে চলে আসে তাহলে সেটা নাম্বারিং হবে যদি দ্বিবন্ধন দুই দিক থেকে একই হয়ে যায় নাম্বারিং তাহলে তারপরে দেখব কোন দিক থেকে প্রতিস্থাপক আগে আসছে যদি কোনো একটা দিক থেকে প্রতিস্থাপক আগে হয়ে যায় তাহলে সেদিক থেকে নাম্বারিং করব। যদি দুই দিকে প্রতিস্থাপকের নাম্বারিংও সেম হয়ে যায় যেমন এক্ষেত্রে এটা হলো দেন আমরা দেখব যে প্রতিস্থাপকের অ্যালফাবেটগুলো কোনটা অ্যালফাবেট আগে আসছে যেটার অ্যালফাবেট আগে আসবে সেটা যেটাতে আগের নম্বরে আছে সেই দিক থেকে নাম্বারিংটা নিতে হবে বোঝা গেল ব্যাপারটা। তাহলে এবার আমাদের নামটা লেখা যাক তাহলে সবার প্রথমে শাখার নাম লিখতে হয় শাখা হিসেবে আছে ব্রোমো আর ক্লোরো। নাম লেখার সময় কিন্তু সব সময় সে যে প্রতিস্থাপক যত নম্বরেই থাক না কেন নাম লেখার সময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রতিস্থাপকগুলোর নামটা লিখবো আমরা সেটা যত নম্বরে আছে না কেন ওই নাম্বারিংয়ের নিয়ম যা শিখলাম ওটা আলাদা নামটা লেখার সময় সবসময় কিন্তু অ্যালফাবেট অর্ডার ফলো করে প্রতিস্থাপকগুলো বা শাখার নামগুলো লিখতে হয়। দেখো তাহলে ব্রোমো আছে আর ক্লোরো আছে বি যেহেতু আগে ব্রোমোটা আগে লিখবো ব্রোমোটা কত নম্বরে আছে ওপরের নাম্বারিংটা যেহেতু নিয়েছি মানে 4 নম্বরে আছে তার মানে 4 ব্রোমো তারপরে ক্লোরোটা কত নম্বরে আছে 5 এ 5 ক্লোরো টোটাল কার্বন কটা আছে 8টা মানে অক্ট দেখো একই সাথে দুটো দ্বিবন্ধন আছে তাহলে আকার যুক্ত হবে অক্টা হবে। এবার দ্বিবন্ধনগুলো কত কত নম্বরে আছে ওপরের নাম্বারিংটা নিয়েছি তাহলে 2 এ আছে আর এখানে 6 এ আছে তাহলে 2 6 দুটো যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে ডাই ইন আর অ্যালডিহাইড গ্রুপও দুটো আছে তাহলে শুধু এল না লিখে আমরা লিখবো ডাই এল ডাই এল তাহলে বোঝা গেল এটা 4 ব্রোমো 5 ক্লোরো অক্টা 2 6 ডাই ইন ডাই এল। এবার নেক্সট যৌগটাতে চলে যাওয়া যাক দেখো বেশ সুন্দর একটা ভালো যৌগ দেওয়া আছে এখানে দেখো কার্যকরী গ্রুপ আছে ডেফিনেটলি আছে CHO কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে ডেফিনেটলি আছে এখানে তাহলে তুমি যখন লংগেস্ট চেন করবে ডেফিনেটলি কিন্তু তোমাকে দেখতে হবে এই সিএইচওটা যেন লংগেস্ট চেনের মধ্যে থাকে আর এই দ্বিবন্ধনটাও যেন লংগেস্ট চেনের মধ্যে থাকে। এই সিএইচও আর দ্বিবন্ধন এটাকে নিয়ে সবথেকে বেশি কার্বন তুমি যে কটা তোমার সাধ্যের মধ্যে তুমি করতে পারবে সেটা তোমাকে করতে হবে। তাহলে এটাকে এবং এটাকে নিয়ে যদি লংগেস্ট চেন করি আমাদের সাধ্যের মধ্যে এইটুকুটাই হচ্ছে, এর বাইরে হচ্ছে না, তাহলে এটাই হবে। এখানে কিন্তু তুমি ভুল করেও এরকম ভাবতে যাবে না যে কার্যকরী গ্রুপ নিয়ে নিলাম আর এইদিকে তো বেশি কার্বন পাচ্ছি, বেশি কার্বন নিয়ে নিলাম, এটা লংগেস্ট চেন হবে না। বেশি কার্বন পাচ্ছ কিনা সেটা আমরা আগে দেখতে যাব না, কিন্তু আগে দেখতে হবে লংগেস্ট চেনে যেন কার্যকরী গ্রুপ থাকে, তারপরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যৌগে থাকলে দেখতে হবে সেটা যেন লংগেস্ট চেনে থাকে। এই দুটোকে লংগেস্ট চেনে নিয়ে তুমি যেটুকু কার্বন নিতে পারছো সেটা করো। বোঝা গেল কিনা? আমি এইটুকুটাই নিতে পারছি আমরা, তাহলে এটাই হবে লংগেস্ট চেন। এখানে যতগুলোই কার্বন বেশি হোক না কেন ওটা দেখার দরকার নেই। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল লংগেস্ট চেন আর এটা হয়ে গেল কিন্তু শাখা। তাহলে লংগেস্ট চেনের সাথে এটা যুক্ত আছে, তার মানে এটা শাখা। তাহলে শাখাটা বেশ বড় সড়ো, কোনো অসুবিধা নেই, যত বড় আছে রেখে দাও। তাহলে এই শাখাটার নাম কি লিখবো? দেখো চারটা কার্বন আছে, একটা কার্বন থাকলে মিথেন থেকে মিথাইল হতো, তাহলে দুটো কার্বন থাকলে কি হয়? ইথেন থেকে ইথাইল, তিনটা থাকলে প্রোপাইল, চারটা থাকলে সেই শাখাটার নাম হবে বিউটেন হতো। এমনি যদি CH3 এই অ্যালকেনটা থাকতো বিউটেন, সেখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত করা হয়েছে মানে বিউটাইল, এটা বিউটাইল। ঠিক আছে, নাম্বারিং করো। নাম্বারিং করার সময় প্রাধান্য কে বেশি পায়? কার্যকরী গ্রুপ। দেখো এই দিক থেকে নাম্বারিং করলে কার্যকরী গ্রুপটা আগে চলে আসছে, তাহলে আর কিছু দেখারই দরকার নেই। এই দিক থেকে নাম্বারিং করে দাও 1, 2, তাহলে এটা 3, এটা 4, ব্যাস হয়ে গেল, খুবই সহজ। তাহলে শাখার নামটা আগে লিখতে হয়। শাখা হিসেবে আছে বিউটাইল, কত নম্বরে আছে? 2 নম্বর কার্বনের সাথে, তাহলে 2 বিউটাইল। 2 বিউটাইল। এবার লংগেস্ট চেনে কটা কার্বন আছে? দেখো টোটাল 4টা কার্বন মানে বিউট, মূল নাম হবে বিউট। তারপরে দেখো এবার আন হবে না, ইন হবে, ডাবল বন্ড আছে যেহেতু। কততে আছে? 3 আর 4-এর মধ্যে আছে, মানে ছোটটা 3, তার মানে 3-এ আছে বিউট 3 ইন। আর শেষে শুধু এল যুক্ত করব, যেহেতু একটাই সিএইচও আছে, তাহলে শুধু এল যদি যুক্ত করে দিই, ইন আর এল সন্ধি করে যুক্ত করে দাও, ইন এল, ব্যাস হয়ে গেল। তাহলে কঠিন কি? খুবই সহজ, শুধু তোমাকে প্রসেসটা ফলো করতে হবে। তুমি যদি লংগেস্ট চেন সিলেক্ট করতে পারো ঠিকঠাক করে, নাম্বারিংটা করে নিতে পারো, নামটা লেখা জাস্ট 10 সেকেন্ডের কাজ, নামটা যে কেউ লিখে দিতে পারবে। তোমাকে কিন্তু ঠান্ডা মাথায় প্রথমে লংগেস্ট চেন সিলেক্ট করে নাম্বারিংটা আগে করতে হবে। বোঝা গেল? তাহলে নামটা হলো 2 বিউটাইল বিউট 3 ইন এল বা ইনএল। ব্যাস, এবার নেক্সট চলে যাও 8 নম্বরে। 8 নম্বরে দেখো এখানে 3টে কার্যকরী গ্রুপ আছে, বেশ ইন্টারেস্টিং কিন্তু যৌগটা। এখানে কিন্তু 3টে কার্যকরী গ্রুপ আছে, একটা এখানে, একটা এখানে, একটা। এবার ঘটনা হচ্ছে তুমি যদি লংগেস্ট চেন সিলেক্ট করতে চাও, তুমি দেখো যেভাবেই করো না কেন তুমি 2টোর বেশি সিএইচও কিন্তু লংগেস্ট চেনে নিতে পারছো না। পারছো কি? পারছো না। তুমি যদি দেখো, তুমি যদি ভাবো এইভাবে করবে, তাহলে এখানে একটা সিএইচও, একটা সিএইচও, দুটো সিএইচও, এই সিএইচওটা বাদ চলে গেল। আবার তুমি যদি ভাবো এইভাবে করবে লংগেস্ট চেন, সেক্ষেত্রেও সেম, এখানে একটা সিএইচও, এখানে একটা সিএইচও, ওই সিএইচওটা বাদ চলে গেল। তুমি যদি এইভাবে করো লংগেস্ট চেন, সেক্ষেত্রেও এখানে একটা সিএইচও, এখানে একটা সিএইচও, এই সিএইচও বাদ। তাহলে তুমি যেভাবেই করছো না কেন একটা সিএইচওটা বাদ চলে যাচ্ছে, এটা তোমাকে মেনে নিতে হবে। তার মানে তোমাকে 2টো সিএইচওই লংগেস্ট চেনে রাখতে হবে। তার মানে তোমাকে এবার নেক্সট দেখতে হবে যে কোনো 2টো সিএইচওকে রেখে, যেহেতু কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন আর নেই, তাহলে 2টো সিএইচওকে রেখে সব থেকে বেশি কার্বন পাচ্ছি কোনভাবে লংগেস্ট চেনটা করলে। তুমি যদি এইভাবে লংগেস্ট চেনটা করো, দেখো এখানে 2টো সিএইচও থাকছে, ঠিক আছে, তাহলে লংগেস্ট চেনে কার্বন কটা হচ্ছে? 1, 2, 3, 4টা, ঠিক আছে। আবার যদি এইভাবে করতাম আমরা, তাহলে এইভাবেও 2টো সিএইচও থাকছে, আবার লংগেস্ট চেনে কার্বন কটা হচ্ছে? 1, 2, 3, 4টা, এখানেও 4টা। কিন্তু যদি আমরা এইভাবে সোজাসুজি অংশটা নিই, দেখো সোজা অংশটা নিলে 2টো সিএইচও পাচ্ছি, ঠিক আছে, আবার লংগেস্ট চেনে কার্বন কিন্তু বেশি পেয়ে যাচ্ছি, 1, 2, 3, 4, 5টা পেয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই এটাই নিব। 2টো সিএইচও তো সবভাবেই হচ্ছে, কিন্তু এইভাবে নিলে আমরা কার্বনটা একটু বেশি পাচ্ছি, তাহলে এটা নিব। বোঝা গেল ব্যাপারটা? এবার নেক্সট নাম্বারিং করতে হবে। নাম্বারিং সেই দিক থেকে করব যেদিক থেকে কার্যকরী গ্রুপ আগে আসবে। তাহলে কার্যকরী গ্রুপ দেখো আমরা যদি এদিক থেকে নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, তাহলে আসছে 1 আর 5-এ, ঠিক আছে। যখন লংগেস্ট চেন হয়ে গেছে, অন্য যেটা কার্যকরী গ্রুপটা বাদ থেকে গেল ওটা আর কিন্তু কার্যকরী গ্রুপ হিসেবে ধরলাম না আমরা, এটা হয়ে গেল এখন শাখা। বোঝা গেল? আর এই সিএইচওটা যখন শাখা হিসেবে থাকবে তখন তার নাম হয় ফরমাইল, এটার নাম হয় ফরমাইল যখন শাখা হিসেবে থাকে। যেরকম CH3 থাকলে শাখা হিসেবে মিথাইল, সেরকম সিএইচও থাকলে ফরমাইল। দেখো এবার কার্যকরী গ্রুপের নাম্বারিং যদি করি, এই দিক থেকে নাম্বারিং করলে 1 আর 5-এ আসছে। আবার যদি এদিক থেকে করতাম 1, 2, 3, चार पाँच से क्षेत्रेও কিন্তু একে আর পাঁচই আসছে। দুই দিক থেকে নাম্বারিং কার্যকরী গ্রুপে সেম হচ্ছে, তাহলে কার্যকরী গ্রুপের নাম্বারিং যেহেতু সেম, নেক্সট দেখতে হবে কোন দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে আসছে। তাহলে এখানে তো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, তাহলে ওটাও দেখতে যাব না। নেক্সট তাহলে দেখতে হবে তারপরে প্রতিস্থাপক বা শাখা কোন দিক থেকে আগে আসছে। তুমি এদিক থেকে নাম্বারিং করলেও শাখা 3 নম্বরে আসছে, এদিক থেকে নাম্বারিং করলেও শাখা 3 নম্বরে আসছে। তার মানে অ্যাকচুয়ালি তুমি দুদিক থেকে করলে একই ব্যাপার হয়ে যাচ্ছে, তাহলে দুদিকে যে কোনো একদিক থেকে নিলেই হলো ব্যাপারটা, বোঝা গেল? তাহলে যে কোনো একদিক থেকে নিয়ে নাও তোমার ইচ্ছা মতো। এবার শাখার নামটা আগে লিখতে হয়, শাখা হিসেবে আছে সিএইচও মানে ফরমাইল, তাহলে সেটা কত নম্বরে আছে? 3 এ আছে, তার মানে 3 ফরমাইল। এবার চলে যাও লংগেস্ট চেনে, লংগেস্ট চেনে কটা কার্বন আছে? 5টা মানে পেন। এবার দেখো দুটো সিএইচও একসাথে আছে, একাধিক সিএইচও একসাথে থাকলে আনের পরিবর্তে এন হয়, তার মানে এখানে আমাদেরকে লিখতে হবে পেন্টেন। পেন্টেন শুধু এল লিখবো না, যেহেতু এখানে লংগেস্ট চেনে যেহেতু দুটো সিএইচও আছে, হ্যাঁ লংগেস্ট চেনে লংগেস্ট চেনটার নাম লিখছি আমরা অলরেডি, এই সিএইচওটার নাম লিখে দিয়েছি ফরমাইল, তাহলে এই সিএইচওটাকে আর লংগেস্ট চেনের মধ্যে ধরবো না, কিন্তু লংগেস্ট চেনে যেহেতু দুটো সিএইচও আছে তাই ডাই এল হবে। ভুল করে টোটাল 3টে সিএইচও আছে জন্য ট্রাই এল লিখে দিবে না কিন্তু, কারণ অলরেডি এই সিএইচওটার নাম এখানে লিখে দিয়েছি আমরা 3 ফরমাইল। এবার লংগেস্ট চেনের নামটা লেখা বাকি আছে, ওটা লিখছি, ওখানে যেহেতু দুটো সিএইচও আছে তাই ডাই এল হবে। তাহলে নামটা কি হলো? 3 ফরমাইল পেন্টেন ডাই এল, ব্যাস হয়ে গেল। এবার কিছু আমরা সাইক্লিক বা বলয় আকার যৌগের নাম দেখব। হ্যাঁ দেখো এই বলয় আকার যৌগের নামগুলো একটু আলাদা হয়, হ্যাঁ কিরকম নাম হবে দেখো। প্রথমে যদি একটু নিয়মটা তোমাদেরকে বলে দিই, এদের নামের নিয়মটা হচ্ছে আমাদেরকে শুরুতে সাইক্লো শব্দটা যুক্ত করতে হবে, সাইক্লো প্লাস বলয়ের কার্বন সংখ্যা অনুযায়ী মূল নাম, কার্বন সংখ্যা অনুযায়ী মূল নাম, তার সাথে এন, তার সাথে যদি সিএইচও থাকে তাহলে সিএইচওটার জন্য আসে কার্বঅ্যালডিহাইড, কার্বঅ্যালডিহাইড, কার্বঅ্যালডিহাইড। এটা হচ্ছে এদের নামকরণের নিয়ম। হ্যাঁ তাহলে সবার সামনে সবার শুরুতে কি যুক্ত করতে হবে? সাইক্লো। তুমি যদি দেখো সাইক্লো কখন যোগ করব, এই যে এরকম যদি বলয় আকার কোনো যৌগ থাকে তার সাথে যদি সিএইচও যুক্ত থাকে সেক্ষেত্রে, হ্যাঁ সাইক্লো মানে সাইক্লিক বা বলয়ের মতো আছে যৌগটা, তাহলে শুরুতেই সাইক্লো যোগ করতে হবে, সাইক্লো। এবার দেখো তারপরে বলেছে বলয়ের কার্বন সংখ্যা অনুযায়ী মূল নাম, বলয়ের কার্বন সংখ্যা অনুযায়ী মানে এই যে বলয়টা দেখতে হবে কটা কার্বন আছে। দেখো এই যে এই জায়গাগুলোতে কার্বন থাকে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে বলয়ে টোটাল কার্বন আছে 5টা কার্বন আছে, মানে মূল নাম হবে পেন্ট, তার মানে সাইক্লো যোগ পেন্ট মানে সাইক্লো পেন্ট। তার সাথে তো এই যে এটা তো নিয়ম ফিক্সড, এন প্লাস কার্বঅ্যালডিহাইড যোগ করে দাও, এন প্লাস কার্বঅ্যালডিহাইড, কার্বঅ্যালডিহাইড। তাহলে টোটালটাকে যদি যুক্ত করে দিই নামটা হয়ে গেল সাইক্লোপেন্টেন কার্বঅ্যালডিহাইড। সাইক্লোপেন্টেন কার্বঅ্যালডিহাইড, ক্লিয়ার? এখন ঘটনা হচ্ছে তোমরা ভাবে এটাকে সাইক্লোপেন্টান্যাল কেন লিখলাম না। দেখো পেন্টান্যাল যদি যৌগটা দেখি, পেন্টান্যাল যদি দেখি CH3 CH2 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 CHO, এটাকে আমরা পেন্টান্যাল বলতে পারি। এখানে টোটাল কার্বন আছে 5টা, কিন্তু এই যৌগটা যদি দেখো বলয়ের মধ্যেই 5টা কার্বন আছে, আর এখানে CHO তে আলাদা একটা কার্বন, টোটাল কার্বন 6টা। তাহলে সাইক্লোপেন্টান্যাল কি আমরা লিখতে পারবো? সাইক্লোপেন্টান্যাল যদি লেখো তাহলে সেখানে তো 5টা কার্বন বোঝাচ্ছে, তাই সাইক্লোপেন্টান্যাল বলে কিছু হয় না। কিন্তু তোমাকে এই টোটালটাই যে বলয়ের নামটা তুমি আগে লিখে দিলে, বলয়ের নামটাই হলো সাইক্লোপেন্টেন, বোঝা গেল কি না? তারপরে তাহলে সিএইচওটা বেঁচে থাকলো, ওই সিএইচওটার জন্য আলাদা করে আবার কার্বঅ্যালডিহাইড লিখলে, ঠিক আছে? কার্বঅ্যালডিহাইড মানে এর মধ্যে এই যে কার্বন, এই যে এই কার্বনটা ঢুকে আছে, কার্ব লিখছো মানে এই কার্বন, এই অ্যালডিহাইড গ্রুপের কার্বন, তার মানে সাইক্লোপেন্টেন এই শব্দটা লিখে দিলে এর মধ্যে এই সাইক্লোপেন্টেন বলয়ের 5টা কার্বন ঢুকে আছে, আর এই সিএইচও ওর কার্বনটা আলাদা করে লেখার জন্য কার্বঅ্যালডিহাইড লেখা হলো, বোঝা গেল ব্যাপারটা? একই রকম ভাবে পরেরটা যদি যৌগটা করি, দেখো এটাও একটা সাইক্লিক যৌগ আছে, তার সাথে সিএইচও আছে, छटा कार्बन आछे ताहले प्रथमे साइक्लो तारपरे छटा कार्बन जेहेतु आछे ताहले मूल नाम होबे हेक्स ताहले साइक्लोहेक्स तार साथे एन माने साइक्लोहेक्सेन तार साथे कार्बाल्डिहाइड माने साइक्लोहेक्सेन कार्बाल्डिहाइड बस ताहले होये गेलो नामटा साइक्लोहेक्सेन कार्बाल्डिहाइड क्लियर। एक ही रकम परेरटा करी देखो एगुलोते कार्यकरी ग्रुप की आछे CHO हाँ ताहले एखानेओ कार्यकरी ग्रुप CHO आछे बोझा गेल। एबार एई क्षेत्रे तोमाके लंगेस्ट चेनटा एमन भावे धरते होबे देखो कार्यकरी ग्रुपटार कार्बनटा किन्तु नाम्बारिंग एर मध्ये पड़बे ना बलयेर कार्बनगुलोके नाम्बारिंग करते होबे। बलयेर कार्बनगुलोके की करे नाम्बारिंग करब तोमाके देखते होबे कार्यकरी ग्रुपेर कार्बनटा बलयेर कोन कार्बनेर साथे जुक्त आछे कार्यकरी ग्रुपेर कार्बनटा बलयेर सरासरि एई कार्बनेर साथे जुक्त आछे ताहले एटा अवश्यई एक नाम्बार होबे और एई कार्बनटाके निये लंगेस्ट चेन करते होबे लंगेस्ट चेन टोटाल एई बलयेर अंशटाई हय हाँ बलयटाई टोटाल बलयटाई किन्तु लंगेस्ट चेनेर मध्ये पड़े जाबे। एबार एबार नाम्बारिंगटा घुरबो कोन दिक दिये एई दिक दिये घुरबो ना ओई दिक दिये घुरबो देखो जोदि एई दिक दिये घुरी ताहले 1 2 3 4 5 6 एरकम और एई दिक थेके करले 1 2 3 4 এইভাবে ঘুরতো। एबार तोमाके नाम्बारिंग जखन करबे नाम्बारिंग करार नियमटा कि नाम्बारिंग करार समय सबार आगे प्राधान्य दिब कार्यकरी ग्रुपटाके ताहले कार्यकरी ग्रुप एक क्षेत्रे जे कार्बनेर साथे जुक्त आछे सेई कार्बनटाके एक नाम्बार करते होबे। एबार नेक्स्ट आमादेरके देखते होबे कार्यकरी ग्रुपेर कार्बनटा एक नम्बर हलो तारपरे आमादेर नियमटा कि एकटु नियमटा जोदि तोमादेर देखाई कार्यकरी ग्रुपटा हलो तारपरे नेक्स्ट देखते होबे कोन दिक थेके द्विबंधन बा त्रिबंधन आगे आसछे। एबार एई यौगटार मध्ये तो कोनो द्विबंधन बा त्रिबंधन नेई তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কোন দিক থেকে আগে আসছে সেটা দেখারও ব্যাপার নেই বোঝা গেল কিনা ব্যাপারটা। নেক্সট আমাদেরকে দেখতে হয় কোন দিক থেকে প্রতিস্থাপক আগে আসছে প্রতিস্থাপক মানে এখানে এই যে হ্যালোজেনটা আছে তাহলে আমাদেরকে দেখতে হবে এবার কোন দিক থেকে ঘুরলে আমরা হ্যালোজেনটা আগে পাবো বা প্রতিস্থাপকটা আগে পাবো। অলরেডি এটাকে তো এক দিয়ে দিয়েছি এবার এই দিক দিয়ে যদি ঘুরতাম 2 3 4 5 মানে এটা 5 নম্বরে আসতো আর যদি এই সাইড থেকে ঘুরি 1 2 3 এটা 3 নম্বরে আসছে তাহলে এই দিক দিয়ে ঘুরবো ছোট নম্বরে এদিকে পেয়ে যাচ্ছি তাহলে এটা 4 এটা 5 এটা 6 তার মানে এই প্রতিস্থাপকটা 3 নম্বরে আছে হ্যাঁ। তাহলে নামটা যখন আমরা লিখি তখন ফার্স্টে যেটা শাখা থাকে সেটাই লিখি এখানে শাখা হিসেবে ব্রোমো আছে তার মানে কত নম্বরে আছে 3 এ আছে তাহলে 3 ব্রোমো। এবার বাকি টুকুটা মেইন অংশ তাহলে এই টুকুটার নাম কি হবে এই টুকুটার নাম এই যে ছটা কার্বন আছে সাইক্লো শব্দটা যুক্ত হবে তাহলে সাইক্লো তারপরে হেক্স ছটা কার্বনের জন্য হেক্স তার সাথে এন তার সাথে কার্বালডিহাইড মানে সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড তাহলে 3 ব্রোমো তার মানে এই যে এই যৌগটাই আছে এই যৌগটাই সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড তার 3 নম্বর পজিশনে ব্রোমিন আছে তাহলে 3 ব্রোমো সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। कार्बाल्डिहाइड क्लियर। এবার দেখো এই ক্ষেত্রে আরেকটা কথা বলি দেখো এই CHO গ্রুপটা CHO গ্রুপে কিন্তু এই কার্যকরী গ্রুপে কিন্তু কার্বন আছে সেই কার্বনটাকে কিন্তু নাম্বারিং এ ফেলিনি দেখো এই কার্বনটাকে কি এক নাম্বার দিয়েছি দিইনি ওটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটাকে এক দিয়েছি মানে অ্যাকচুয়ালি এই কার্যকরী গ্রুপটা এক নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। এই ক্ষেত্রে তুমি যে কার্বালডিহাইডটা লিখেছো তার আগে কিন্তু তুমি 1 কার্বালডিহাইড লিখতেই পারো বোঝা গেল কিনা। কিন্তু যখন দেখবে কার্যকরী গ্রুপে কার্বন আছে যেমন এখানে ধরো CHO কার্বন আছে কার্যকরী গ্রুপে সেই কার্বনটা যদি নাম্বারিং এ পড়ে যায় দেখো এই কার্বনটাকে এখানে 1 নম্বর দিয়েছি তখন নাম লেখার মধ্যে সেই L এর জায়গায় ওখানে নাম্বারিংটা দিতে হয় না বোঝা গেল ব্যাপারটা। এখানে যেহেতু এই কার্যকরী গ্রুপে কার্বন আছে এবং সেই কার্বনটা তো নাম্বারিং এ পড়েনি ওটা যে কার্বনে যুক্ত আছে ওই কার্বনে নাম্বারিং করেছি তাহলে এই নাম্বারিংটা এখানে অবশ্যই দিতেই পারো তুমি দিলে কোনো ক্ষতি নেই মানে কার্বালডিহাইডের আগে তুমি 1 কার্বালডিহাইড লিখতেই পারো না লিখলেও অসুবিধা নেই কিন্তু লিখতেই পারো বোঝা গেল কি না। এরপরের যৌগটা চলে আসা যাক এরপরের যৌগটাতে একই রকম কার্যকরী গ্রুপ এটা CHO তাহলে এটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটাকে নিয়ে এই কার্বনটাকে নিয়ে আমাদেরকে লংগেস্ট চেইন করতে হবে যেহেতু বলয় আকার যৌগ এটা বলয় আকার যৌগে লংগেস্ট চেইন কিন্তু এই বলয়ের অংশটাই হবে হ্যাঁ। তাহলে এবার আমাদেরকে নাম্বারিং করার অপেক্ষা শুধু তাহলে নাম্বারিং করার সময় আগে প্রাধান্য পাবে কি কার্যকরী গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটাই তাহলে এটাই অবশ্যই এক হবে। এবার নেক্সট দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিংটা ঘুরবে এই দিক থেকে ঘুরবে না ওদিক থেকে ঘুরবে যেহেতু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই তাহলে দেখতে হবে প্রতিস্থাপকগুলো কোন দিক থেকে আগে আসছে এখানে প্রতিস্থাপক হিসেবে কে আছে? একটা মিথাইল গ্রুপ আছে আর একটা CHCl আছে। তাহলে কোন দিক থেকে ঘুরলে এগুলো আগে আসছে? দেখো আমরা যদি এদিক থেকে ঘুরি 2 3 4 তাহলে এটা 5 এ আসছে আর এটা 6 এ আসছে। 5 আর 6 আর এদিক থেকে করলে 2 আর 3 এ চলে আসছে, তাহলে এদিক থেকে আগে আসছে, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে। তাহলে এটা 2 এ আছে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তার মানে মিথাইল গ্রুপটা 2 এ আছে আর ক্লোরোটা 3 এ আছে। হলো, এবার নামটা যখন লিখবো এই যে মিথাইল কিন্তু এম দিয়ে শুরু আর ক্লোরো কিন্তু সি দিয়ে শুরু, বোঝা গেল কি না? নাম লেখার সময় কিন্তু আমরা ক্লোরোটা আগে লিখবো। নাম লেখার সময় সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করে লেখা হয়, ঠিক আছে? যেহেতু সিটা আগে আছে লিখবো ক্লোরোটা আগে, সেটা যত নম্বরেই থাক না কেন। 3 নম্বরে আছে তাই 3 ক্লোরো, 2 নম্বরে আছে মানে 2 মিথাইল, 2 নম্বরে মিথাইল আছে 2 মিথাইল, ব্যাস শাখার নাম লেখা হয়ে গেল। এবার এই অংশটার নাম কি হবে? এই যে মানে যেটা সাইক্লিক যেহেতু যৌগ আছে, সাইক্লো 6টা কার্বন আছে বলয়ের মধ্যে, তাহলে হেক্স, সাইক্লোহেক্স, তারপরে যেটা হয় এন যুক্ত হয় সাইক্লোহেক্সেন, তারপরে কার্বালডিহাইড। তাহলে বাকি টুকুটা লিখে দাও সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। সাইক্লোহেক্সেন এখানে জায়গা নেই, আমি নিচে লিখছি কার্বালডিহাইড। ইউপ্যাক নামকরণ এক লাইনে লেখা হয়, হ্যাঁ এক লাইনে লেখার চেষ্টা করবে, যেহেতু জায়গা নেই আমি নিচে লিখলাম কার্বালডিহাইড। হয়ে গেল এটা, ঠিক আছে? আর একটা করে দিই লাস্ট, ঠিক আছে? তাহলে আর কোনো রকমই কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। কত নম্বর পর্যন্ত হলো? 12, তাহলে 13 নম্বর আর একটা করাচ্ছি লাস্ট, এটা করে নাও, তাহলে কোনো রকম কনফিউশন থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। একটু কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পারছো ঠিকঠাক কিনা, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। হ্যাঁ দেখো এই যৌগটা এখানে CHO দিলাম, এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে ধরো আছে ব্রোমিন। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কার্যকরী গ্রুপ আছে CHO, ঠিক আছে? লংগেস্ট চেন যখন করব অবশ্যই লংগেস্ট চেন কিন্তু এই বলয়ের এই অংশটাই লংগেস্ট চেনের মধ্যে পড়বে, বোঝা গেল কি না? এইটুকুটা অংশই লংগেস্ট চেনের মধ্যে পড়বে। এবার আমরা কি করব? নাম্বারিং করব। নাম্বারিং করার সময় প্রাধান্য কে পাবে? কার্যকরী গ্রুপ। যেহেতু এখানে কার্যকরী গ্রুপের কার্বনটা নাম্বারিং এর মধ্যে দিব না, তাহলে ওটা সরাসরি যে কার্বনের সাথে যুক্ত আছে বলয়ের, সেই বলয়ের কার্বনটাকে কিন্তু নাম্বারিং করব। তাহলে এই কার্যকরী গ্রুপটা সরাসরি যে কার্বনে যুক্ত আছে বলয়ের, ওটাই 1 নাম্বার হবে, দিয়ে দিলাম। এবার কোন দিক থেকে ঘুরবো? দেখো এখানে কিন্তু দ্বিবন্ধন আছে আবার প্রতিস্থাপক আছে, তাহলে কার্যকরী গ্রুপের পরে নেক্সট প্রাধান্য কিন্তু বহুবন্ধন পায় নাম্বারিং এর ক্ষেত্রে, মানে দ্বিবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, যেহেতু দ্বিবন্ধন আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধনটা আগে আসছে। দেখো ডান দিক থেকে করলে দ্বিবন্ধনটা আগে চলে আসছে, তাই ওদিক থেকে করবো না কিন্তু। হ্যাঁ তাহলে এটা 2 হবে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ইনকেস যদি এরকম করতো, এরকম যদি হতো যে দুদিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন সেম নাম্বারিং এ আসছে, তাহলে দেখতাম কোন দিক থেকে প্রতিস্থাপকটা আগে আসছে, বোঝা গেল কিনা? তাছাড়া কিন্তু আগেই দেখবো না। তাহলে দ্বিবন্ধনটা 2 আর 3 এর মাঝে আছে, মানে 2 এ আছে যেটা ছোট সেটা, আর ব্রোমোটা 5 এ আছে। তাহলে নাম লেখার সময় শাখার নামটা আগে লিখতে হয়, ব্রোমোটা আগে লিখবো। 5 নম্বরে আছে 5 ব্রোমো, তারপরে সাইক্লো শব্দটা যুক্ত হবে, যেহেতু রিং এর মতো বলয়ের মতো যৌগ আছে সাইক্লো। 6টা কার্বন আছে বলয়ে, তাই হেক্স, সাইক্লোহেক্স। এবার দেখো এবার কিন্তু এন যুক্ত হবে না। এন কেন যুক্ত হবে না বলো তো? কারণ এখানে দ্বিবন্ধন বা ইন আছে, তাহলে ইন লিখবো এন এর পরিবর্তে। কত নম্বরে আছে? 2 এ আছে, তাহলে 2 ইন। তারপরে কার্বালডিহাইড লিখতে হয়, ঠিক আছে? যেহেতু ওই কার্বালডিহাইড এটা 1 নম্বরে আছে, তুমি শুধু কার্বালডিহাইডও লিখতে পারো বা 1 কার্বালডিহাইড লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ধরো 1 কার্বালডিহাইড এটাতে লিখেই দিলাম 1 কার্বালডিহাইড। ক্লিয়ার, বোঝা গেছে? ধরো আরেকটা যৌগ দিচ্ছি 14 নম্বর, ব্যাস এটা করেই কিন্তু তোমাদের কমপ্লিট। দেখো এখানে কার্যকরী গ্রুপ CHO আছে, ঠিক আছে? তাহলে লংগেস্ট চেন কোনটা হবে? লংগেস্ট চেন আমাদেরকে দেখতে হবে ওই CHOটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটাকে নিয়ে বলয়ের অংশটা, মানে টোটাল বলয়টা লংগেস্ট চেন। এবার নাম্বারিং যখন করব কার্যকরী গ্রুপটা যে কার্বনে যুক্ত আছে এটা 1 নম্বর হবে, ঠিক আছে? এবার এই নিয়মটা কিন্তু এই বলয়াকার যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য। আর যখন বলয়াকার যৌগ থাকবে না সেক্ষেত্রে কিন্তু কার্যকরী গ্রুপের কার্বনটার নাম্বারিং হবে, মানে ওইটা নাম্বারিং এর মধ্যে পড়বে। আর যখন বলয়াকার যৌগ থাকবে তখন কার্যকরী গ্রুপটা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনটার নাম্বারিং হবে। বোঝা গেল কি না? তাহলে এটা এক। এবার কোন দিক দিয়ে ঘুরবো? দেখো দ্বিবন্ধন আছে, তাহলে নেক্সট কার্যকরী গ্রুপের পরে প্রাধান্য পাবে দ্বিবন্ধন। তাহলে কোন দিক থেকে দ্বিবন্ধন আগে আসছে সেটা দেখবো। তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো, দেখো 2, 3, 4, 5, 6, তাহলে দ্বিবন্ধন কত কত নম্বরে আছে? 2 আর 3-এর মাঝে আছে মানে 2-এ আছে, 5 আর 6-এর মাঝে আছে মানে 5-এ আছে। এটা তার মানে দ্বিবন্ধন আসছে 2-এ আর 5-এ। ক্লিয়ার? আবার এই দিক থেকে যদি নাম্বারিং করতাম তাহলে দ্বিবন্ধন কততে আসছে দেখো, তাহলে এটা 2 হতো সেক্ষেত্রে, তখন এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই দিক থেকে যখন করতাম তখন দেখো 2 আর 3-এর মাঝে আছে মানে 2-এ আছে, আবার 5 আর 6-এর মাঝে আছে মানে 5-এ আছে। তার মানে এদিক থেকে নাম্বারিং করলেও 2-এ আর 5-এ আসছে, এদিক থেকে নাম্বারিং করলেও দ্বিবন্ধনটা 2-এ আর 5-এই আসছে। তাহলে দ্বিবন্ধন যেহেতু দুই দিক থেকে সেম নাম্বারিং এ আসছে, নেক্সট তখন আমরা দেখবো কোন দিক থেকে আগে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা আগে আসছে। এবার এই দিক থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা কত নম্বরে আসছে? 5-এ আসছে। আর ওই দিক থেকে নাম্বারিং করলে 3-এ আসছে, তাহলে 3টা ছোট, তাই ওই বাম পাশ থেকে নাম্বারিংটা করব আমরা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা হবে 2, এটা হবে 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে দ্বিবন্ধটা 2 আর 3-এর মাঝে আছে মানে 2-এ আছে, এখানে 5 আর 6-এর মাঝে আছে মানে 5-এ আছে, আর ব্রহ্মটা 3-এ আছে। তাহলে শাখার নামটা আগে লিখতে হয়, ব্রহ্মটা আগে লেখো। কত নম্বরে আছে? 3-এ, তার 3 ব্রহ্ম। তারপরে সাইক্লোহেক্স। দুটো দ্বিবন্ধন একই সাথে আছে, একাধিক দ্বিবন্ধন বা একাধিক ত্রিবন্ধন একই সাথে থাকলে আকার যুক্ত হয় মূল নামের সাথে, তাই হেক্সা হয়ে গেল। কত কত নম্বরে আছে দ্বিবন্ধন দুটো? 2-এ আর 5-এ, তাহলে 2, 5। এবার ইন এর পরিবর্তে ইন হবে, যেহেতু দুটো ইন আছে তাই ডাই ইন। ঠিক আছে? এবার 1 নম্বরে CHO মানে কার্বালডিহাইড আছে, তাহলে 1 কার্বালডিহাইড, বা শুধু কার্বালডিহাইডও লিখতে পারো, 1টা না লিখলেও হবে, 1 কার্বালডিহাইড। ব্যাস হয়ে গেল। তাহলে আশা করছি তোমাদের অ্যালডিহাইড যৌগের ইউপ্যাক নামকরণ নিয়ে আর কোনো ডাউট নেই। যদি তাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু মানে যেগুলো ভিডিও ইউটিউবে তোমরা পরে পাচ্ছ সেগুলো অলরেডি আগেই দিয়ে দেওয়া হয় কিন্তু ওখানে। ঠিক আছে? ওটাই হচ্ছে ওটার অ্যাডভান্টেজ, ওখানে যারা যারা আছে মেম্বার তারা কিন্তু আগে সব পেয়ে যায়, আর সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হয় না। বোঝা গেল? ঠিক আছে, তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবে। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।